আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোমেন্স ব্যাডমিন্টন হাব আশা করি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি আজকে কোনো রিভিউ না কোনো কিছু না বা অন্য কোনো মানে কোনো প্রোডাক্ট দেখাইতে আসি আজকে কিছু জিনিস মানে একটু ক্লিয়ার করার জন্য বা আপনাদের বলার জন্য অ্যাকচুয়ালি আসছি নর্মালি হয় কি অনেকেই আসেন আমাদের কাছে যে র্যাকেটের সাজেশন নিতে স্পেশালি র্যাকেটের কথা বলতেছি কারণ র্যাকেট নিয়েই মার্কেটে কনফিউশন সবচেয়ে বেশি ভাবলাম একটা ছোটখাটো একটা ভিডিও করে রাখা দিই পরবর্তীতে যারা আসবেন বা কেউ যদি দেখেন তাইলে মনে করেন যে কমিউনিকেশনটা ইজি হবে তো র্যাকেটের সম্বন্ধে যখন অনেকেই আসেন সাজেশন চান বা যাই করেন তো কিছু জিনিস আমি আমার সাইডে একটু ক্লিয়ার করে দিই যেমন মনে করেন যে আপনারা যখন আসবেন প্রথম অবস্থায় আমাদের একটু আপনার কাইন্ডলি একটু বাজেটটা বললে দিবেন যে আপনি কত টাকার মধ্যে র্যাকেটটা নিতে চাইতেছেন এটা কিন্তু আমাদের জন্য ইজি হয় আপনার জন্য ইজি হবে কারণ এখানে সময়টা নষ্ট হবে কম কারণ আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের র্যাকেট আছে ঠিক আছে বিভিন্ন রেঞ্জের যেহেতু র্যাকেট আছে তো এখানে আমি বুঝবো না আপনাকে কোনটা আমি সাজেশন দিতে পারি আর দ্বিতীয়ত আরেকটা হলো যে আপনি আমার কাছে সাজেশন চাইতেছেন ঠিক আছে যে ভাই আমি একটা র্যাকেট নিব মানে হেড হেভি নিব বা হেড লাইট নিব যাই নেন এটা পরের সাবজেক্ট তো ওই ক্ষেত্রে কি করা তো ওই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট বেস্ট হলো যে আপনি আপনার বাজেটটা আমারে বললেন বা ওই 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 ক্যাটাগরিতে কোন র্যাকেট আপনার জন্য ভালো হবে তো আমার আমার কাছে সাজেশন চাইলেন তো আমি ওইভাবে বুঝে আপনারা সাজেশন দিলাম এখন জিনিসটা হইলো কি সাজেশনের বেলায় হয় কি যেমন আমার এখানে অনেক কিছু জানার থাকবে আপনার কাছে যেমন ধরেন আপনি ফ্রন্ট কোর্ট প্লেয়ার না রিয়ার কোর্ট প্লেয়ার আপনি অ্যাগ্রেসিভ মানে গেম প্লে করেন না কি করেন প্লাস আপনার হেড এভি রেকের দরকার বা মানে যা আছে এইগুলো তেমন ইম্পর্টেন্ট আপনারা জিজ্ঞেস না করলেও হবে বাট বাই চান্স যদি ভুলে যায় একটু জিজ্ঞেস করে নেবেন কারণ এগুলো আমরা নর্মালি যাদের রেকে সাজেস্ট করি তাদের সাথে তাদের কাছ থেকে আমরা এগুলো জেনে নেই কারণ না যাই না হুদাই আপনাদের একটা রেকের সাজেশন করতে পারবো না আর রেকের সাজেশনের বেলায় আপনারা আমাদের হানড্রেড পার্সেন্টের উপরে যদি থাকে তাইলে ট্রাস্ট করতে পারেন কেন করতে পারেন আমরা বলি দেখেন আমরা কারো কাছে ধরা বাঁধা না কোনো ব্র্যান্ডের কাছেও কিন্তু ধরা না এখন একটা জিনিস হলো যে সাধারণ একটা মানে জ্ঞানে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন একটা জিনিস আমি যদি দুশো পিস নিয়ে আসি আমি চাইলেও জিনিসটা খারাপ বলতে পারবো না আমি এজ এ বিজনেসম্যান বা আমি এজ এ প্লেয়ার আমি জিনিসটা বুঝতে পারবো জিনিসটা খারাপ কিন্তু আমার লসের দিক চিন্তা করে আমি বলতে পারবো না যে জিনিসটা খারাপ তো আমি আপনারা বলবো নিয়ে আজান যান ফাটায় ফেলবেন ফুটায় ফেলবেন তো ওইগুলা আমাদের কাছে পাবেন না লিস্ট আমাদের ভাল লাগলে পাঁচটা আনবো নাহলে আনবোই না সহজ সব কেউ আমাদের ফোর্স করতে পারবে না যে এটা নিতেই হবে ঠিক আছে তো ওই ক্ষেত্রে আপনারা আমাদের উপরে ট্রাস্ট রাখতে পারেন যে আমরা এখানে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদের আমরা বেস্টটা সাজেশন দিয়ে দিব

আলহামদুলিল্লাহ এরপরে অ্যাপাক্সের এসালাইন প্রো রিসেন্টলি যেটা দিয়া চারিদিকে সবাই খেলতেছে এই সিজনে হয়তো দেখবেন সবার হাতে হাতে পৌঁছায় গেছে তো আমাদের আর কিছু থাক আর না থাক র্যাকেট সম্বন্ধে এনাফ এক্সপিরিয়েন্স হয়ে গেছে এনাফ আলহামদুলিল্লাহ ঠিক আছে আর একদম ন্যাশনাল টিমের টপ লেভেলের প্লেয়ার থেকে শুরু করে একদম এমএচআর পর্যন্ত সব বিভিন্ন ধরনের র্যাকেট সাজেশন করছি আলহামদুলিল্লাহ সবার ভালো লাগছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মানে সঠিক হওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না যারা এরকম বলে এরা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী ঠিক আছে তো আমরা হান্ড্রেড পার্সেন্ট মানে সঠিক না সাজেশনের ক্ষেত্রে ঠিক আছে তো আমার আইডিয়া নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট আমার সাকসেস রেট থাকবে আর যে সাত আট পার্সেন্ট আছে এগুলা যতটুক সম্ভব মানে যতটুকু নিজেরা উন্নত করা মানে উন্নতি করা যায় আর কি ট্রাই করতেছি ঠিক আছে তো আপনারা আমাদের এই ক্ষেত্রে ট্রাস্ট করতে পারেন যে আমরা আপনাদের জন্য যেটা বেটার হবে ওইটাই সাজেশন করব ঠিক আছে এখন যেটা ভালো ভালো যেটা ভালো না ভালো না সহজ হিসাব ঠিক আছে তো আপনাদের কারো কিছু যদি সাজেশন লাগে আমাদের ইনবক্স ওপেন আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও নক করতে পারেন আর আপনারা অনেকে ফোন দেন আমার ঠিক আছে যেহেতু আমি নিজে প্লেয়ার নিজে খেলতেছি ঠিক আছে আপনারা অনেকে হয়তো জানেন অনেকে নাও জানতে পারেন আমার নিজের প্র্যাকটিস থাকে বিজনেসে বসতে হয় দোকানে কার সময় দিতে হয় অনেক কিছু থাকে তাছাড়া নিজের একটা প্রাইভেট লাইফও আছে তো অনেক সময় আমি ফোনটা ধরতে পাই না সবচেয়ে বেস্ট অপশন হলো আপনি আমাদের একটা ট্যাক্সট মেসেজ দেওয়া রাখেন অথবা একটা বয়সেই দেওয়া রাখেন কোনো সমস্যা না আমি আমি নিজে ওইটা পরে রিপ্লাই দেওয়া দিব যদি র্যাকেট সংক্রান্ত কোনো কিছু জানতে চান তাহলে সমস্যা না আমি এটা নিজে আপনার সাথে তখন আমি আপনার সাথে কানেক্ট করে নিব কোনো প্রবলেম না তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম